না, কালকে রাত্রেই তো আমরা বাসায় ছিলাম, প্রায় 1টা 1টার দিকে আমরা খাইতেছিলাম। তো আমরা কিচেনের ওই জায়গায় ছিলাম তখন যখন অ্যাক্সিডেন্টটা হয়। তখন আমি আর আমার ভাই আর আমরা 5 জন ছিলাম, ওরা সবাই বেরিয়ে আসছি। হ্যাঁ, আমাদের তো ঘরে, এই তো আমাদের বাসা, আর ওই জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমরা 5 জন ছিলাম ওই জায়গায় খাইতে, তখন হঠাৎ করে একটা বিকট সাউন্ড শুরু, একটা সাউন্ড হয়, তারপরে আমরা সবাই দৌড়ে চলে আসি। তারপরে আমার ভাই উনি একটা কল দিছে, পুলিশ কল দিছে, তারপরে অ্যাম্বুলেন্স সবাই আসছে। তারপরে আমি আর আমার সাথে আমার আরেকজন ছিল ভাই, তো আমরা গিয়ে ওরা 4 জন ছিল। তো এটা গাড়িটা সানডুপ করা, তো সানডুপের উপর দিয়ে ওদেরকে টাইনা বাইর কইরা, তারপরে ওই জায়গায় 4 জন ছিল, ওরা 4 জনকে বার করা, হ্যাঁ 4 জনকে ওই জায়গা থেকে উপর দিয়ে সানডুপে দিয়ে বার করছি। বার করে একজনকে নিয়ে ওই জায়গায় আসছি আইনা ওরে, পরে পুলিশ টুলিশ আসছে, অ্যাম্বুলেন্স আসছে, তারপরে NHS এর ওরা সবাই আসছে, আইসা পরে ওরা নিয়ে গেছে। ওইভাবেই বাংলাদেশি কমিউনিটির হবে, বাট ওরা ব্রিটিশ বোন হবে ওই জায়গায়। 18+ বা 20 ওই রকম আর কি হবে। না, 3 জন ঠিক আছে, হাত হয়তো একটু ভাঙছে, হাত পা ভাঙছে, এটা ডেফিনেটলি হবেই। আর এমনি একজনের অবস্থা নোজ দিয়ে রক্ত পড়তেছিল খুব বেশি, তারপরে পাওয়ার ওই জায়গায় কাইটা গেছিল। এই আর কি আগুন ধরে গেছিল না? হ্যাঁ, গাড়ি তো আমরা ওদের নিয়ে আসার পথেই আর কি আগুনটা ধরে গেছে পুরাটাই গাড়িটা। তখন করছে মানে আনুমানিক রাত 1:30-2:30 দিকে। হ্যাঁ, ওইভাবেই, বা এক্স্যাক্টলি টাইমটা মনে নাই। প্রত্যক্ষদর্শীর মুখে শুনছিলেন এই দুর্ঘটনাটির কথা, যেটি আমার পিছনে রয়েছে। গাড়িটি উল্টে পড়ে আছে এবং এটি একটি বাস স্ট্যান্ডের পাশ ঘেঁষে এসে ঠিক এখানে একটি ল্যাম্পপোস্টকে আঘাত করেছে এবং সেই গাড়িটিতে আগুন ধরে গিয়েছিল। মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে 26 জুন দিবাগত রাত 1:30 দিকে, অর্থাৎ 27 তারিখ ভোর রাতে, পূর্ব লন্ডনের বাঙ্গালী অধ্যুষিত ল্যাংডন পার্ক DLR স্টেশনের ঠিক সামনে ক্রিপস স্ট্রিটে। ঘটনার পরপরই পুলিশ এসে এলাকাটি কর্ডন করে, অর্থাৎ ল্যাংডন পার্ক DLR স্টেশনের সামনে ক্রিপস স্ট্রিটে যান চলাচল করছে না, কারণ পুলিশ কর্ডন করে রেখেছে, লোকজন ভিন্ন রাস্তা ব্যবহার করে এই এলাকায় আসছে। এই ঘটনায় পুলিশ 18 বছর বয়স্ক একজনকে গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। তবে আটককৃত ব্যক্তি আহত থাকায় তাকে মেজর ট্রমা সেন্টারে রাখা হয়েছে। All I know is that last night around 2 a.m. I was picking her up from Stratford and I was waiting for the bus for like almost an hour and it wouldn't arrive. And then a car just stopped and said that there was like a huge accident here. There was police, I was hearing like their alarms and everything, like police, the firefighters and a whole thing. আমাদের শপ আছে এই জায়গায় বেগেলিট ল্যাংডন পার্ক, সো শপ খোলা কালকে 1:30 পর্যন্ত। সো জাস্ট আমরা মনে হয় 1:15 দিকে হবে, আমি জাস্ট শপের বাইরে, এমনি গরম ছিল, সো বাইরে থেকে জাস্ট আসছি, এমন টাইমে একদম বিকট আওয়াজে পুরো জায়গা অন্ধকার হয়ে গেছিলো। দেন আমরা বেরিয়েছি, উইদিন 4 মিনিটস পুলিশ আসছে, সব কিছু ব্লক করে দিছে, এই আর কি ঘটনা। আপনারা এই গাড়িটাই দেখছেন? জি জি, আমরা হঠাৎ এই গাড়িটা দেখছি, একদম আগুন লেগে গেছিলো, ফায়ার অ্যালার্ম বাজছিল ওই টাইমে, এই গাড়িটা আগুনও লেগে গেছিলো। জি জি। এমনি আর কেমনি ইয়া হয়েছে নাকি ভাই, মানে মানুষজন, এটা মানুষজন ছিল কিনা? না না, এই জায়গায় তেমন কেউই ছিল না ওই সময়, ওই গাড়িতে মেবি 1-2 জন ছিল। পূর্ব লন্ডনে বাঙালি অধ্যুষিত এই ক্রিপস স্ট্রিট এবং ল্যাংডন পার্ক এলাকায় অনেক বাঙালিরাই বসবাস করেন। তারা অনেকে অভিযোগ করেছেন, নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন এই এলাকায় তরুণেরা স্পিডিং করে গাড়ি চালায়, বিশেষ করে রাতের বেলা, এবং সেজন্য তারা ঘুমাতে পারেন না। এছাড়া মাদক সহ নানা অসামাজিক কার্যকলাপও এখানে হয়ে থাকে, এই ব্যাপারে তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।